হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি একদম মেকআপ করে আছি, তো এটার রিজন ভিডিও আসবে, আমি এখন বলছি না কিছু। তো মেকআপটা রিমুভ করিনি, ভাবলাম ভিডিওটা আগে সেরে নিই তারপর মেকআপটা রিমুভ করব। তো ভিডিও সামনে আসতে চলেছে, তোমরা সবই দেখতে পাবে। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক দিন ধরে বলছিলাম যে তোমাদের সাথে একটা কথা আছে আমার, একটা কথা আছে আমার, পেটের মধ্যে অনেক কথা ঘুরঘুর করছে, কোনটা বলবো কোনটা না। সত্যি আমি মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। তো আমি ভাবলাম যে এই কথাটা আজকেই বলা যাক, তোমাদের সাথে সবটা শেয়ার করা যাক। ব্যাপারটা কি? তো ব্যাপারটা হচ্ছে দিবাই আর ও বলবে, আমি বলবো না, তো ওরাই কথাটা বলবে তোমাদেরকে। তো চলো তোমরা দিবাই আর ওর কথা আগে শোনো, তারপর তোমরা কমেন্ট আমাকে জানাবে। আচ্ছা, কথাটা হলো এই ইয়ারে নভেম্বর মাসে উনার বিয়ে, উনি লজ্জা পাচ্ছে বলতে, তার জন্য আমরা বলে দিয়েছি। আর তোমরা তো সব দেখতেই পারবে, বলো কিছু বলার আছে? অ্যাকচুয়ালি ফ্যামিলিতে তো অনেক বড়দের রেস্ট্রিকশনের অল থাকে, তো তার জন্য কথাটা একটু দেরিতে রিভিল করা হলো। আর যা বিয়ের রিচুয়ালস যা কিছু আছে সময়ের সাথে সাথে সেটা সবটাই তোমরা দেখতে পারবে। আর যদি তোমরা ইন্টারেস্ট থাকো, এক্সাইটেড থাকো দেখার জন্য সব কিছু, কী কেনাকাটি করছে সব কিছু যদি তোমরা দেখার ইন্টারেস্ট থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তোমরা কতটুকু এক্সাইটেড বা কতটুকু দেখতে চাও, তো অবশ্যই সব কিছু আমরা শেয়ার করব। আচ্ছা, তো ওরা বলেই দিল, আমি কথাটা বলতে চাইনি, আমি ভাবলাম ওরাই বলুক। তো বিয়ের কোনে তো তার জন্য হালকা হালকা লজ্জা পাচ্ছে তার জন্য। যাই হোক, তো তোমরা যদি এক্সাইটেড হও, তোমরা যদি দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কি দেখতে চাও কি না, বা তোমরা কি এক্সাইটেড। আমি সব তোমাদের সাথে শেয়ার করতে রেডি আছি, তোমরা শুধু বলো আমাদের, সরি আমাকে। তো যাই হোক, আর বাকি সব কিছু এখন বলছি না, আমার তো খুব ইচ্ছে করছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। হ্যাঁ অবশ্যই এটা শেয়ার করলাম, সামনে সামনে দিন আসুক, আস্তে আস্তে তোমরা সব জানতে পারবে, ও বললো না তো সবই জানতে পারবে। তো চলো তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমাকে কমেন্টেও জানাবে তোমরা কতটা এক্সাইটেড আর কী কী দেখতে চাও আমার থেকে, কী কী তোমরা এক্সপেক্ট করো তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, তো আমিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো।